আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন এখান থেকে অনেকে আছেন আইস নেটওয়ার্কে কাজ করতেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো আইস নেটওয়ার্কে কিভাবে কেওয়াইসি করবেন। তো ফাইনালি বেশ কিছুদিন আগে আইস নেটওয়ার্কের টিম তারা কিন্তু কেওয়াইসি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো আমি কিন্তু এর আগেই ভিডিও তৈরি করার আগেই কেওয়াইসি করে ফেলছি। তো আপনারা কিভাবে সঠিক নিয়মে কেওয়াইসিটা সাবমিট করবেন কোনো ভুল ছাড়া, আর কারা কেওয়াইসি পাবেন কারা কেওয়াইসি পাবেন না, সব কিছু দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দিবেন, এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আসেন, আমি তাদের প্রথমে টুইটার পেজ থেকে আসি। খেয়াল করুন, আইস ডিসেন্ট্রালাইজ ফিউচার তারা জয়েন হয়েছিল আগস্ট 2022, আর বর্তমানে কিন্তু তাদের ফলোয়ার আছে 535K মতন। তো এখান থেকে তাদের পাঁচ দিন আগে যে টুইটটা, সেই টুইটটাতে আমরা চলে যাচ্ছি। খেয়াল করবেন এখানে এই যে টুইটটা, কেওয়াইসি টুইট, ইউ বি ইন্টেল দি কেওয়াইসি স্টেপ 1 for 25% অফ ইউজার আওয়ার ইউজার। তো এখানে তাদের যে টোটাল ইউজার আছে সেইখান থেকে 25% ইউজার কিন্তু কেওয়াইসিটা পাবে। তারপর লেখা আছে কি, বাই দি এন্ড অফ নেক্সট উইক উই বি অ্যান্টিসিপেট ওয়ার রোলিং ইট আওয়ার টু এভরি ওয়ান। তো এখানে বলতেছে এই যে তাদের কেওয়াইসি রাউন্ডটা শেষ হওয়ার, মানে শুরু হওয়ার যে সপ্তাহে শুরু হবে সেই সপ্তাহের শেষের দিকে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করবে। কি অ্যানাউন্সমেন্ট করবে? সবাই কেওয়াইসি পাবে, সবাই কেওয়াইসি করতে পারবে। মানে প্রথম সপ্তাহে শুধু 25% ইউজার কেওয়াইসি করতে পারবে, পরের সপ্তাহে টোটাল যে বাকি 75% ইউজার ছিল তারা কেওয়াইসি করতে পারবে, সেইটা এখানে বলছে। তো এখানে টোটাল সবাই কেওয়াইসি পাবেন, শুধু এক সপ্তাহ ডিফারেন্স, ঠিক আছে। এখন আসেন এফ স্টেপ ওয়ান, যে কেওয়াইসিটা সেইটা কিভাবে করতে হবে সেইটা দেখাই। তার জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনি লিখে সার্চ দিবেন আইস ডিসেন্ট্রালাইজ ফিউচার, অথবা আইস লিখে সার্চ করলেই আইস নেটওয়ার্কটা এসে যাবে। তারপর সেখান থেকে আপনি আপডেট করে নেবেন অ্যাপসটা, আপডেট করে তারপর এখানে অ্যাপসের মধ্যে ঢুকবেন। অবশ্যই মনে রাখবেন এখান থেকে আপনার মাইনিংটা কিন্তু বন্ধ থাকতে হবে। আপনার মাইনিংটা যখন ইন্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনি আপডেট করে এই অ্যাপসের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে ক্লিক করবেন এই যে সেকশন, মাইনিং সেকশন, এই মাইনিং সেকশনে ক্লিক করবেন। আর ভাই হ্যাঁ, প্রত্যেকে একটা করে লাইক করে দিন ভাই, লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না, সো প্রত্যেকে একটা করে লাইক করে দিন। এখন এই এই যে মাইনিং স্টার্ট করার সেকশনটা, এইখানে যখনই আপনি ক্লিক করে দিবেন, খেয়াল করবেন আপনাদের জন্য আমি স্ক্রিনশট রেখে দিছি, আমি কেওয়াইসি করে, আপনার সামনে এই ধরনের একটা পপ আপ আসবে। এখান থেকে এই যে আই অ্যাগ্রি উইথ দি আইস কেওয়াইসি টার্মস অ্যান্ড কন্ডিশন, তো এখানে একটা টিকমার্ক করে দিয়ে এই যে কন্টিনিউ সেকশনটা ইনেবল হয়ে যাবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিলে খেয়াল করবেন অ্যাগেন আসবে আপনার সামনে কেওয়াইসি স্টেপ ওয়ান, এটা কি আপনি অ্যাগ্রি আছেন? হ্যাঁ, আমরা অ্যাগ্রি আছি সব কিছুতে। তো এখন আমরা এখান থেকে এই যে কন্টিনিউ সেকশন, এখানে ক্লিক করে দেবো অ্যাগেন। এখানে যদি আমরা ক্লিক করে দিই, খেয়াল করবেন এখানে ফেস অথেন্টিকেশন, তো এখানে আমাদেরকে সর্বপ্রথম বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আদার্স কোনো কান্ট্রি হলে সেইটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে সার্চ করে বাংলাদেশটা নিয়ে নিতে পারেন, অথবা এইটা ওপরে সিলেক্ট করে বাংলাদেশটা সার্চ করে নিতে পারেন। তারপর যখনই বাংলাদেশটা পেয়ে যাবেন, বাংলাদেশের উপর ক্লিক করে দেবেন, একটা টিক মার্ক হয়ে যাবে। তারপর নিচ থেকে দেখবেন যে কন্টিনিউ বাটনটা হাইড হয়েছিল, সেই কন্টিনিউ বাটনটা কিন্তু এখান থেকে ইনেবল হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে অ্যালাউ চাইবে, ক্যামেরা অ্যালাউ, তো এখান থেকে অ্যালাউটো করে দিবেন। অ্যালাউটো করে দিলে খেয়াল করবেন আপনার যে ক্যামেরা আছে, ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে গোল বৃত্তটা আছে, এই বৃত্তর মধ্যে আপনার শুধু যে ফেসটা আছে, আপনি যার ফেস দিয়ে কেওয়াইসি করতে চাইবেন, মানে পরবর্তীতে, এইটা কিন্তু কেওয়াইসি স্টেপ ওয়ান, পরবর্তীতে কিন্তু আমাদের আইডি কার্ডও সাবমিট করতে হতে পারে। তো যার ফেস দিয়ে কেওয়াইসি করতে চাইবেন তার ফেসটা এইখানে পুরো এই বর্ডারের মধ্যে আনবেন, আর একটা পরিষ্কার জায়গা নিয়ে থাকবেন। তারপর এখানে যখন আপনার ফেসটা দেওয়া হয়ে যাবে, এখান থেকে এই যে একটা বাটন পাচ্ছেন, ক্লিক বাটন, এইটার উপর ক্লিক করে দিবেন। আপনার ফেসটা এখানে কিন্তু একটা ছবি তুলে নিবে, ছবি তুলে নিয়ে আপনার সামনে এখানে কন্টিনিউ শো হবে, এই যে ছবি এরকমের তুলে নিবে। আমি এটা অবশ্য হাইড করে ফেলতেছি। এখান থেকে কন্টিনিউ নিচে শো হবে, তো এই কন্টিনিউ সেকশনের উপর আপনি ক্লিক করে দিবেন। কন্টিনিউ সেকশনে ক্লিক করে দিলেই আপনার সামনে অ্যাগেন এই রকমের ওপেন হবে। তো এখন আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে, সিম্পল 5টা স্টেপ।
যেরকমের আমরা সাতোশি করে KYC করছিলাম অথবা বাইন্যান্সে KYC করছি সেই রকমের। তো এখন আপনাকে এইখানে মুখমণ্ডলটা আপনার যে ফেসটা আছে সেই ফেসটা এখানে বরাবর রাখবেন একটা পরিষ্কার জায়গায় গিয়ে। তারপরে এই স্টার্ট যে সেকশন এইখানে ক্লিক করে দিবেন। স্টার্ট সেকশনে ক্লিক করে দিলে খেয়াল করবেন আপনার ফেসটা তো এখানে থাকবে, এখানে পাঁচটা করে সেকেন্ড উঠবে আর এখানে লেখা থাকবে স্যাড মোড, তারপর স্মাইল, আর এইখানে একটা লোক থাকবে, লোকের পিকচার দেওয়া থাকবে। স্যাড মোড যদি হয় তাহলে ওখানে তার নাকমুখ ঘোচানো থাকবে, মানে সে দুঃখিত, দুঃখ প্রকাশ করতেছে। আর এখানে লেখা আসবে স্যাড মোড, আপনাকে কিন্তু স্যাড মোড রাখতে হবে এখানে, আপনাকেও দুঃখ প্রকাশের মতন একটা চেহারা উপস্থাপন করতে হবে। স্মেল মানে হাসো, তো এখানে লেখা আসবে স্মেল, আর এখানে যে লোকটা থাকবে সেই লোকটার দিকে তাকাবেন, সেই লোকটা দেখবেন হাসতেছে, তাহলে বুঝবেন যে আপনাকেও এখানে হাসতে বলতেছে। আপনিও এই ফেস, এই যে বর্ডারটার মধ্যে ফেস রেখে হেসে দিবেন। এখানে লেখা আসছে যদি ন্যাচারাল, তো এখানে দেখবেন লোকটা কিন্তু স্বাভাবিক যে সেলফি অথবা ছবি তুলে যখন তখন যেরকমের দাঁড়াইয়ে থাকে মুখ সব কিছু ঠিকঠাক রেখে, সেরকমের আপনাকেও এখানে রাখতে হবে। এরকমের পাঁচটা ধাপ আসবে আপনার, পাঁচটা ধাপ আপনি যখন কমপ্লিট করে ফেলবেন ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার KYC কমপ্লিট হয়ে যাবে। খেয়াল করবেন অথেন্টিকেশন সাকসেস, এখান থেকে ডান সেকশন আসবে আর আপনার আইডেন্টি এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ আসতে পারে, আর এখান থেকে ডানের উপর ক্লিক করলে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। আর পরবর্তীতে যখন নেক্সট স্টেপ আসবে তখন অবশ্যই সেইটা সাবমিট করতে হবে। তো নেক্সট স্টেপ আসলে অবশ্যই পেয়ে যাবেন, সবার আগে দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমার চ্যানেলে আমি যে কোনো অফার একটু লেট করে দিয়ে ফেলি, তারপর আমি যেসব মাইনিং সাইট অথবা যেসব অফার ইম্পর্টেন্ট বলে মনে করি সেসব কিন্তু দ্রুত দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আপনারা প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো এতটুকুই বলবো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।